আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা প্রথমে যে ভিডিওটা দেখলেন এরকম ভিডিও মেক করার জন্য আপনাদেরকে প্রথমে চলে আসতে হবে আপনাদের ফোনের গুগল ক্রোমে। তো চলে আসার পরে আপনারা সার্চ বারে চলে আসবেন, তারপরে এখানে গ্রিন ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করে দিবেন। তো গ্রিন ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করলে আপনাদের এখানে গ্রিন এরকম মানে কয়েকটা ওয়ালপেপার চলে আসবে বা কয়েকটা স্ক্রিন চলে আসবে। তো এখান থেকে যে কোনো একটা ফটো আপনারা ডাউনলোড করে নেবেন। তার ডাউনলোড করা হয়ে গেলে আপনার ফটোটা ফোনের ফুল স্ক্রিন করে নেবেন। তারপরে আমি দেখেন সামনে একটা ভিডিও দিচ্ছি, সেমভাবে আপনারা ভিডিওটা করবেন, গ্রিন স্ক্রিনটা রেখে তারপরে কিন্তু আপনারা ভিডিওটা করতে হবে। তারপরে আপনাদের এডিটটা কিন্তু আমার প্রথম ভিডিওটার মতন হবে, দেখেন এইভাবে কিন্তু আপনাদের ভিডিওটা করতে হবে। মানে আপনার নিজের ফেস টু ফেস বানাতে পারেন বা আপনি যে কারো দিয়ে বানাতে পারেন এরকম ভিডিওটা বানিয়ে নেবেন। তো আপনারা যখন ভিডিওটা বানিয়ে নেবেন তখন আপনাদের যে কাজটা করতে হবে আপনাদেরকে, তারপরে ক্যাপকাপে চলে যেতে হবে। তো ক্যাপকাটে চলে আসার পর আপনাদেরকে এখানে এডিট করতে হবে। তো এডিটটা খুবই নর্মাল এডিট, তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ক্যাপকাপে চলে আসলাম, তারপরে ক্রিয়েটে আমরা ক্লিক করলাম, তারপরে আমরা যে ভিডিওটা করেছি সেই ভিডিওটা এখানে আমরা দিয়ে দিলাম, তারপরে আমরা ভিডিওটাকে অ্যাড করে নিলাম। তো অ্যাড করে নেওয়া হয়ে গেলে আমরা এন্ডিং যে একটা লোগো আছে এটাকে কেটে দিলাম, তারপরে প্লাস আইকন দেখতে পাচ্ছেন এখানে এটা ক্লিক করলাম। তারপরে আপনি কোন ভিডিওটা অ্যাড করতে চাচ্ছেন পরবর্তীতে, মানে এখানে স্ক্রিনের ভিতর দিয়ে, তো আমি একটা দুবাইয়ের একটা ভিডিও ডাউনলোড করেছি টিকটক থেকে, তো আমি এই ভিডিওটা অ্যাড করে দিলাম। তো আমি এই ভিডিওটা অ্যাড করে দিচ্ছি। তো অ্যাড করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন, এখন কিন্তু দেখেন এরপরে হচ্ছে এই ভিডিওটা। তো এখন আমরা যে এডিটটা করব সেটা হচ্ছে আমরা প্রথমে এটাতে একটা ক্লিক করব, প্রথম ভিডিওটাতে, তারপরে এখান থেকে একটু এই পাশে আসব। আসার পরে আমরা এখান দেখতে পারবো ওভারলি নামে একটা অপশন আছে, তো ওভারলিতে একটা ক্লিক করব। তারপরে দেখেন এটা কিন্তু নিচে চলে আসছে এবং একটা এডিট হয়ে গেছে নর্মাল। তো এখন আমরা যে কাজটা করব আমরা একটু সামনে নিব। তো দেখতে পাচ্ছেন আমাদের ফোনের স্ক্রিনটা যেরকম দেখা যাচ্ছে, তো এরকম করে আমরা রেখে দিব কারণ যেন গ্রিনটা দেখা যায়। তারপরে একটু এই পাশে আসলে দেখতে পারবো যে রিমুভ বিজি, মানে রিমুভ ব্যাকগ্রাউন্ড। তো এখানে একটা ক্লিক করব, তারপরে ক্রোমা কি দেখতে পাচ্ছেন, তো এখানে একটা ক্লিক করব। তারপরে দেখেন কোনো অপশনে কিন্তু অ্যাভেলেবেল নেই, এর জন্য আমরা এটাকে দেখে নাড়াচাড়া করছি, এটাকে ধরে আমরা এই যে গ্রিন অপশনটা যেটা আছে এটার উপরে রেখে দিব। তো এটার উপরে রেখে দেওয়া হয়ে গেলে এখানে দেখেন যে ইনসেলিটি, তো এখানে ইন্টেনসেলিটি, তো এটাতে ক্লিক করে আমরা এটাকে একটু বাড়িয়ে দেবো, অ্যাডজাস্ট করব এখান থেকে। আপনাদের ভিডিওটার সঙ্গে একটু অ্যাডজাস্ট করে দেখে নেবেন। তো আমার এনে মনে হচ্ছে যে 50% রাখলেই হচ্ছে, 50%তে রাখলাম। তারপর শেডুটা আপনারা একটু দেখে নেবেন, তো শেডুটা আমি এখানে 4-5 দিয়ে দিলেই হবে মেবি। তো এখন কিন্তু আমাদের কাজ শেষ, তো আমরা এখন একটু প্লে করে দেখতে পারি। আর এটা কপিরাইট ইস্যু আছে কিন্তু অবশ্যই, তো আমি কপিরাইট ইস্যু, আমার মানে আমার ইউটিউবে এটা সমস্যা হতে পারে, ফেসবুকে যদি ভিডিওটা আপলোড হয় তাহলে সেখানে সমস্যা হতে পারে, এর জন্য আমি সাউন্ডটা অফ করে নিচ্ছি। এখন আমি আপনাদেরকে দেখাই। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই নর্মাল, জাস্ট আপনারা একটা ভিডিও এভাবে একটা শ্যুট করবেন গ্রিন স্ক্রিন দিয়ে আপনার ফোনটার মধ্যে, যে আমি সবুজ কালারের যে ভিডিওটা দেখালাম প্রথম দিকে, এরকম একটা ডাউনলোড করে ফোনের ফুল স্ক্রিন করে একটা ভিডিও শ্যুট করে তারপরে নর্মাল একটা এডিট করে নিয়ে আপনারা এক্সপোর্ট করে নেবেন। জাস্ট আপনাদের নিজের মতো করে আপনারা দেশ একটা সিলেক্ট করতে পারেন, আমি যেহেতু দুবাই দিলাম আপনারা ইতালি দিতে পারেন, আপনারা টিকটকে বা ফেসবুকে অনেক ধরনের নিজের পছন্দের কোনো একটা ভিডিও দিয়ে দিতে পারেন এভাবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন, আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।